এত কষ্ট করে লেপে দিতে হবে না, আসেন খুইলা দেই, চাইটা দেন। দয়া করে কেউ উল্টা পাল্টা ভাবিয়েন না, কেননা আমি ললিপপের ঠুঙ্গা খুলে ললিপপের কথা বলতেছি। আপু কি ফুলে, কিনা ডিম ফুলে নাকি? ভাই বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। যার টাকা আছে সে খেলে। ওকে নড়ে বিগ সমস্যা, আমাদের কাছে তো টাকা নাই, কিন্তু আমরা কি করব? যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। আরে আপু আপনাকে তো দেখে বুঝে যাইতেছে আপনি ভালোই বুঝেন, কিন্তু বুঝলাম না আপনি মেয়ে হয়েও কিভাবে এতটা বুঝেন। এ হে 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 হে, বুঝে গিয়েছি আপনি এতটা কিভাবে বুঝেন, মানে যে আপনাকে টাকা দিতে পারে তার সাথে আপনি খেলেন, আর যার যার কাছে টাকা নাই আপনার ভিডিওগুলো তাকে দিয়ে দেন, সে দেখে। যার টাকা আছে সে খেলে, যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। আপুটি এই ভিডিওর মাধ্যমে তাই তাই বলতেছে যা যা তার সাথে হয়, মানে যার যার কাছে টাকা আছে সে আপুটির সাথে খেলতে পারে, আর যার যার কাছে টাকা নাই আপুটি তার ভিডিও লিংক দিয়ে দেয় ওইগুলো দেখে। কারণ ওই যে যারা যারা টাকা দিয়ে খেলে যায় ওইগুলোর ভিডিও করে থয়ে যায়, তারপর ওই ভিডিওর লিংকগুলো দিয়ে দেয়, আর ওইগুলো দেখে মানুষের শারীরিক চাহিদা পূরণ করে। আই মিন দিনের বেলায় টয়লেটে গিয়ে গান গাই। একদম প্রথমেই বলে দিয়েছে যে আমরা গরিব এতিম মিসকিন, যার কারণে আমাদের কাছে টাকা নাই, যার কারণে আমরা আপনার কাছে যাইতে পারবো না, চুপি চুপি ডেকে কোনো লাভ নেই। একটু তারা আছে তাই আপনার মনের মধ্যে মন রাখতে পারলাম না, যদি অন্য কিছু রাখতে দিতেন তাহলে হয়তো ভেবে দেখতাম। গাড়ির একটা নির্দিষ্ট ওয়েট থাকে যার কারণে গাড়িটা চলে, অতিরিক্ত ওয়েটের কারণে ওই গাড়িটা চলে না। আর আপনার বুকের উপরে যে দুইটা পাহাড়, ওই পাহাড়ের কারণে গাড়ি চলবে দূরের কথা, চাকা ওইখানেই পাঞ্চার হয়ে যাবে। দেখেন চেয়ে তো আমরা থাকবোই, তবে এখানে একটা জিনিস আপনাকে একটু মেনে নিতে হবে যে আমরা আপনার মৃত্যু চাই না, আপনার জীবন দিয়ে কি করব আমরা একটা জিনিস বলেন, তাই কষ্ট করে আপনার ভিডিও লিংকগুলো আমাদের কাছে দিয়ে দেন যাতে আমরা দেখে একটু আওস মিটাইতে পারি আর রাতের দিনে একটু গিটার বাজাইতে পারি। দেখো আমি কিন্তু গান গাওয়ার গিটারের কথা বলছি, আর তোমরা যেটা বুঝছো এটাও কি, তোমাদের কি লাগবে না ওর লিংক? আমি বলুম না, আমার শরম করে। এক অলিভার কিছু কষ্টের নাটক দেখছিলাম, হাইরে চিল্লানি কার কয় ভা। বাহ দিনদা হারে কি কথা কইলো, মানে এই সাত সকালে বৈশা বৈশা আপনি এসব ভিডিও দেখেন? ও এগুলো তো দেখাই স্বাভাবিক, কারণ আপনার এই নাটকের আইডলই তো মিয়া খলিফা। তো আপনি তার ভিডিও দেখা কষ্ট পাইবেন না, তো কার ভিডিও দেখা কষ্ট পাইবেন? তো আপু আমরা বলতেছিলাম যে আমাদেরকে আপনার ভিডিওর লিংকটা একটু দেন দয়া করে, আমরাও দেখে একটু কষ্ট পাই, আপনার কষ্টে আমরাও কষ্টান্বিত হই, কেননা আমরাও তো চাই কারো কষ্ট দেখে কষ্টটা একটু ভাগ করে নিতে। আমি কষ্ট পাচ্ছি আর এটা তুই তোমাকে আমার বলতে? ও সরি সরি সরি, অ্যাকচুয়ালি পুরোটা ঢুকাই দিছি। কি বলছিলাম, আই মিন কথা তার মনের ভিতরে, আর তোমরা যেটা বুঝছো এটাও না। অ্যাকচুয়ালি আমরা এটা বলতে চাইতেছি যে আমি বুঝতে পারছি যে আপনার মনে অনেক কষ্ট, তো এটা জানতে চাইতেছি যে আপনি দয়া করে আমাদেরকে আপনার লিংকটা দিন, আমরা আপনার কষ্টটা দেখে কষ্টটা একটু ভালো করে বুঝতে পারি যাতে, কারণ আপনি যেহেতু মিয়া খলিফার ভিডিও দেখে তার কষ্টটা বুঝতে পারেন, তাহলে আমরাও আপনার কষ্টটা আর একটু ভালো করে বুঝতে পারবো যে আপনার পিছন দিয়ে কেমন বাস ঢুকতেছে। দোত পাগলি, এভাবে সবাইকে ওপেনে কেউ এভাবে বলে বেড়ায় নাকি আমাদের পার্সোনাল কাহিনীটা? আর যেহেতু তুমি আমাকে নিয়ে ব্যস্তই আছো, তার মানে অবশ্যই বুঝতে পারতেছো যে আমি তোমাকে নিয়ে আর এক কাজে ব্যস্ত আছি। অন্য কিছু শোনার সময়ও তোমাকে দেওয়া হবে না, কেননা আমাদের দুজনের মধ্যে যা খেলা শুরু হবে তা মনে করো ফুল স্পিডে, এত সাউন্ড হবে যে বলার বাহিরে। দেখো অনেকে আবার এখন বাজে থিঙ্ক করবে, আমি কিন্তু অনবিয়ন কাস্টমের কথা বলতেছি ফুল সাউন্ড দিয়া, গুলির শব্দে আর কিছু শোনাই যাবে না। না আমি অবুঝ, আমি কিছু জানি না, তোমার দুধ খেয়েই তো বড় হয়েছি তাই না? না আমি বুঝি না, আপনি একটু বুঝাই দেন। বুঝলাম না আমার কথা আপনার হৃদয় কেন বলে? কেন না আপু, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, ওই যে বলছিলাম না আমি এতিম টাকা নাই।
দূরে দূরে থাকারও কারণ আছে, কেননা দেখো দূরে থেকে যদি আমি আপনার ভিডিও লিংক দেখতে পারি তাহলে আর কি লাগে। কেননা দেখো তোমাকে ভালোবাসতে হলে আমার কাছে টাকা লাগবে, তারপরে আমি তোমাকে ভালোবাসতে পারবো, তা না হলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেননা ওই যে যার যার কাছে টাকা আছে সে সে তোমার খেলতে পারে, তাছাড়া আর কেউ খেলতে পারে না। আর যার যার কাছে টাকা নাই সে সে ভিডিও তোমার দেখতে পারে, তাহলে সমস্যা কি? আমি তোমার ভিডিও দেখতে চাই, আমি তোমার সাথে খেলতে চাই না। বলেন কি, সুবহানাল্লাহ। তো তোমার জন্য আমি আরেকটা কথা বলতে চাই, আজ আমার টাকা নাই বলে তোমাকে পারলাম না খেতে, আজ আমার টাকা নাই বলে তোমাকে পারলাম না খেতে, ইনশাল্লাহ একদিন তোমাকে নিয়ে চলে যাবো আমার পাট খেতে। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকুই। যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।